ঘুড়িটি ছাদে এসে পড়েছে ঘুড়িটির হালত দেখুন যে ঘুড়িটি উড়িয়েছিল সে শত ব্যর্থতার পরেও ঘুড়িটিকে উড়াতে সক্ষম হয়েছিল এখানেও স্যালুটেপ মারা এখানেও স্যালুটেপ এখানেও স্যালুটেপ যাই হোক ব্যর্থতা সুযোগ দেয় সফলতাকে আরও একবার স্পর্শ করা তোমার জন্য কেউ থেমে থাকবে না তাই তুমিও কারো জন্য থেমে থেকো না এগিয়ে চলো নমস্কার আমি অপূর্ব রায় ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি আমার বিশ্বাস আপনি ভিতর থেকে সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন জীবনে চলার পথে একবার ব্রেকআপ হওয়ার পর কিছু মানুষ ভেবে নেয় যে আমি আর সম্পর্কে যাব না এবং তারা এটাও ভেবে নেয় যে আমি যদি আবার সম্পর্কে যাই আবার আমার ব্রেকআপ হবে আমি আবার ডিপ্রেশন জোনে হারিয়ে যাব আবার জীবনে চলার পথে কিছু মানুষ আছে তারা সিদ্ধান্ত নেয় নিজের জীবনটাকে বদলানোর জন্য নিজেকে আরও একটু আপডেট করার জন্য কিন্তু সেই সিদ্ধান্ত যখন ব্যর্থ সিদ্ধান্তে রূপান্তরিত হয় সেই সিদ্ধান্ত যখন ভুল হয়ে যায় তখন সেই মানুষ আরও একটি সিদ্ধান্তকে আপন করে নেয় যে আমি আর সিদ্ধান্ত নিতে পারব না আমি যদি আবার কোনো সিদ্ধান্ত নিই আবার কোনো স্টেপ নিই আমি আবার ব্যর্থ হব এবং ব্যর্থতার জন্য আমি আবার ডিপ্রেশন জোনে হারিয়ে যাব আবার কিছু মানুষ আছে জীবনে চলার পথে তারা ঠকে যায় সেটা হতে পারে অন্য কোনো মানুষ বা মানুষের জন্য আবার হতে পারে অন্য কোনো স্টেপের জন্য তারা ঠকে যায় এবং ঠকে যাওয়ার পর তারা এটাই ভেবে নেয় যে আমি যদি আবার কোনো মানুষের সাথে মিশতে যাই আবার কারোর সাথে কথা বলতে যাই কারোর সাথে বন্ধুত্ব করতে যাই আমি আবার ঠকে যাব সেই কারণে তারা আর অন্য কারোর সাথে মিশতে চায় না এবং তারা একাকী এবং একাকিত্বতার সঙ্গে জীবনটাকে ভোগ করতে থাকে তাদের জীবন থেকে উপভোগ নামক সফটওয়্যারটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো এই তিন প্রকার মানুষকে নিয়ে আজকে কথা বলবো যারা আফটার ব্রেকআপ আর নতুন সম্পর্কে যাওয়ার মতো ইন্সপিরেশান অ্যাক্টিভ করতে পারেনি একবার সিদ্ধান্ত নেওয়ার পর ব্যর্থ হয়েছে তারপরে আর নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য মোটিভেশন পায়নি আবার কেউ একবার ঠকে যাওয়ার পর বিশ্বাস নামক সফটওয়্যারটিকে অ্যাক্টিভ করতে পারেনি সব ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা বিশ্বাস করেছে যারা ঠকে গিয়েছে তারাও বিশ্বাস করেছে যাদের সিদ্ধান্ত ভুল হয়েছে তারাও বিশ্বাস করেছে এবং যাদের ব্রেকআপ হওয়ার পরে নতুন রিলেশনশিপে যাওয়ার কথা ভাবছে না তারাও বিশ্বাস করেছে এবং তারা বর্তমানে একটি বিষয়কে বিশ্বাস করে বসে আছে যে আমি পারবো না আমার দ্বারা হবে না আমার আবার ব্রেকআপ হবে আমার সিদ্ধান্ত আবার ভুল হবে আমি আবার ঠকে যাব এখানে আরও একটি বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসটিকে তারা যদি অ্যাক্টিভ করতে পারে তাদের জীবনে সমস্ত নেগেটিভিটি ডিঅ্যাক্টিভেট হবে তারা আগে বলে রাখি যে পৃথিবীর বুকে যারা যারা সফল সেটা হতে পারে আর্থিক দিক দিয়ে হতে পারে মানসিক দিক দিয়ে হতে পারে তাদের প্রতিভা নিয়ে তাদের বিজনেস লেভেলে তাদের জোনে যারা যারা সফল তারা ব্যর্থ হয়েছিল একবার নয় বারংবার তারা তাদের ব্যর্থতা থেকে শিখেছিল একবার নয় বারংবার তারা তাদের ব্যর্থতা থেকে শিখে নতুন স্টেপ নিয়েছিল সেখানেও তারা ব্যর্থ হয়েছিল আবার শিখেছিল আবার স্টেপ নিয়েছিল আর সেই কারণেই তারা আজকে লেবেলে আছে আর আপনি যে লেবেলে আছেন ভালো আছেন মেন নিলাম কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিতে ভয় পাচ্ছেন যে নতুন রিলেশনশিপে যাব কী করে আমার যদি আবার ব্রেকআপ হয় আপনি যে সিদ্ধান্ত সিদ্ধান্তটা নিতে ভয় পাচ্ছেন যে নতুন সিদ্ধান্ত নেবো কীভাবে যদি আমি আবার ব্যর্থ হই আপনি যে সিদ্ধান্তটা নিতে ভয়ে নিজে লুকিয়ে নিচ্ছেন যে আমি মানুষের সাথে মিশব কি করে আমি যদি আবার ঠকে যাই আপনার ভাবনা চিন্তাতে যদি এই ধরনের সফটওয়্যার অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না এই জীবনে চলার পথে একটি প্লেন যাচ্ছে আপনাকে আমি দেখাবো প্লেনটা কিন্তু এগিয়ে যাচ্ছে আমি আমার আমি জানি না আপনি দেখতে পেলেন কি না কারণ প্লেনটি মেঘের আস্তরণ কেটে এগিয়ে যাচ্ছে কারণ তাকে তার ডেস্টিনেশনে পৌঁছতে হবে আপনার জীবনে যে মানুষটি আপনাকে ব্রেকআপ নামক জোনে ফেলে দিয়েছে সে মানুষটি আপনাকে শিক্ষা দিয়েছে ওখান থেকে শিক্ষা নিতে হবে আর সেই শিক্ষাটাকে নিয়ে অন্য আরেকজন মানুষকে নিজের সঙ্গী করতে হবে বা সঙ্গিনী করতে হবে জীবন সঙ্গী বা সঙ্গিনী করার আগে সেই অতীত জীবনের শিক্ষা দিয়ে তাকে স্ক্যান করে নিতে হবে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধান্ত ভুল হয়েছে মেনে নিলাম কেন হয়েছে কি কি খুঁজ ছিল আপনার ভিতরে কি কি খামতি ছিল কি কী শূন্যস্থান ছিল সেগুলোকে খুঁজে বার করতে হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সময় একটু বুঝে নিতে হবে যে এই শূন্যস্থানগুলো আমাকে পূরণ করতে হবে তাহলে দেখবেন পরবর্তী সিদ্ধান্তের সময় ওই উক্তিটি মনে রাখবেন ব্যর্থতায় সুযোগ দেয় সফলতাকে আরও একবারে স্পর্শ করার আপনি ব্যর্থ হয়েছেন কারণ আপনার ভিতরে কিছু ভুল ছিল কিছু শূন্যস্থান ছিল কিছু খামতি ছিল আর সেই ভুল সেই শূন্যস্থান সেই খামতিগুলোকে পূরণ করতে হবে তাহলেই আপনি পরের স্টেপে যেতে পারবেন আর আপনি ঠকে গিয়েছেন হ্যাঁ আমি তো এই ব্যাপারটাকে খুব ভালোবাসি ঠকে যাওয়া কারণ আমি জীবনে যত উক্তি লিখেছি তার পিছনে কেউ না কেউ আমাকে ঠকিয়েছিল আমি জীবনে যত স্পিচ দিয়েছি ফেসবুক লাইভে হোক লাইভ ভিডিওর মাধ্যমে হোক তার পিছনে কোনো না কোনো অমানুষের ছবল ছিল আমি সেই ছবলের কবল থেকে বেরোনোর জন্য স্টেপ নিয়েছি এবং সেই ছবল থেকে শিক্ষা নিয়েছি সেই মানুষটির কাছ থেকে শিক্ষা নিয়েছি তাই আমি এটাই বলবো যে আপনাকে ব্যর্থতাই আপনাকে সুযোগ দেবে সফলতাকে স্পর্শ করার আপনি কেন ব্যর্থ হয়েছেন আপনার কেন ব্রেকআপ হয়েছে আপনার সিদ্ধান্ত কেন ভুল হয়েছে একবার অ্যানালাইজ করে নিন একবার বসে অঙ্কটাকে কষে নিন সবাই অঙ্ক কষছে কিন্তু অনেকে ভুল অঙ্ক কষছে তারাই ভুল অঙ্ক কষছে জীবনের এই খাতাতে যারা অতীত জীবন থেকে শিখছে না যারা ব্যর্থতা থেকে শিখছে না যারা অমানুষদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে না তাই আমি আপনাকে বলবো যে আপনার জীবন তখনই বদলাবে যখন আপনি আপনার ভুল থেকে আপনি আপনার শূন্যস্থান থেকে আপনি আপনার ব্যর্থতা থেকে আপনার জীবনে আসা অমানুষগুলোর কাছ থেকে আপনার এই প্রবলেম নামক পরিস্থিতি থেকে শিখবেন আপনি কি শিখেছেন আপনার জীবনে চলার পথে এই রকম পরিস্থিতি এই রকম মানুষদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি বাইফোন নিজের প্রবলেম শেয়ার করতে চান তাহলে মেম্বারশিপ নিয়ে জয়েন করুন হোয়াটসঅ্যাপে লিখবেন মেম্বারশিপ হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন টু সেভেন ওয়ান নাইন ফোর নাইন আজকে রাত্রি দশটা দশে ফেসবুক লাইভ আসছি যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি এই ভিডিওটির নিচে করতে পারেন বা ফেসবুক লাইভেও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময়ের জন্য